লেক কালিবাড়িতে গোপাষ্টমী পালন। পুরাণ মতে গোমাতার মধ্যে 33 কোটি দেবতার অবস্থান, তাই তাকে পুজো করলে 33 কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রীকৃষ্ণ গোপালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালিবাড়িতে। শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় এই গোপাষ্টমী উৎসব। আজ গোপাষ্টমী, লেক কালীবাড়িতে দীর্ঘদিন ধরে এই উৎসব পালন করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন নিতাই চন্দ্র বসু, লেক কালীবাড়ির প্রধান সেবায়েত। তার কাছ থেকে জানবো আজকের এই বিশেষ উৎসবের মাহাত্ম্যের কথা জানবো। বাঙালির কাছে ভগবানের প্রিয় দুটো রূপ কৃষ্ণ আর কালী। ভগবান শ্রীকৃষ্ণ শিশুকালে কাটিয়েছিলেন গোকুলে, গোপালদের রাজা নন্দের বাড়িতে। মাত্র 6 বছর বয়সে তিনি বায়না ধরলেন তিনিও গরু চড়াতে যাবেন। তার জিদের কাছে তার বাবা মাকে হার মানতে হয়েছিল। যে তিথিতে তিনি প্রথম গোচারণে বের হয়ে গোপাল নাম পেলেন, কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথি ক্রমশ ধন্য হলো এই গোপাষ্টমী নামে। সেই থেকে এই পূর্ণ দিনটা হিন্দুরা গোশালা পরিষ্কার রাখেন, যথাসাধ্য মন দেন গোসেবায়। সকাল থেকে প্রচুর মানুষ আসছেন লেক কালীবাড়িতে এবং এসে তারা এখানে গোপূজায় অংশ নিচ্ছেন। এভাবেই আজ সকাল থেকে গোপাষ্টমীতে ধুমধাম করে পালিত হচ্ছে লেক কালীবাড়িতে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। ছট পুজোয় শহরে শব্দ দানবের তাণ্ডব। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটলো নিষিদ্ধ শব্দবাজি। কোথাও থানের নখের ডগায়, কোথাও আবার হাসপাতালের সামনে উৎসব পালনের নামে চলল এইভাবে নিষিদ্ধ বাজি ফাটানো। যদিও আপনারা জানেন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ছট পুজোয় দূষণ আটকাতে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, ছিল নিরাপত্তার কড়াকড়িও। কিন্তু নিষিদ্ধ শব্দবাজি আটকানোর ক্ষেত্রে কোনো তৎপরতাই চোখে পড়ল না পুলিশের তরফে। আশঙ্কাই সত্যি হলো। সম্প্রতি রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আতশবাজির শব্দমাত্রা 90 থেকে বাড়িয়ে 125 ডেসিবেল করে দেয়। আর তাতে এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে চিকিৎসক থেকে পরিবেশ কর্মীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এর ফলে নিষিদ্ধ শব্দবাজির দৌরাত্ম্য বাড়বে। আর সেটাই হলো, ছট পুজোর সকাল থেকে শহর জুড়ে চলল নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব। কালী পুজোর সময়ও ঠিক একই ছবি ধরা পড়েছিল। রাতভর শহর জুড়ে চলেছিল নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব। এক এক জায়গায় তো দেখা গেল পুলিশের সামনেই শব্দবাজি ফাটাচ্ছেন অনেকে। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সবুজ বাজি ছাড়া অন্য সমস্ত বাজিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু তারপরেও দত্তপুকুর এবং এগরার মতন জায়গায় এখনও যে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে এবং তার কারবার যে রমরমিয়ে চলছে, এই শব্দতাণ্ডব তারই প্রমাণ। ক্যামেরা দীপ্তান্ত চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। প্রথম থেকেই প্রশাসন করতেই চাইনি, রক্ষা করা গেল না মানে এটা জনগণের উপর দোষ দিয়ে তো লাভ নেই। প্রশাসন প্রথম থেকেই যে বার্তা দিয়েছে সেটা ছিল যে বাজি ফাটাও, যত কিছুই ফাটাও, কারণ বাজির সঙ্গে কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি জড়িয়ে আছে, ব্যবসা লাভ ইত্যাদি জড়িয়ে আছে। ফলে বিনোদনটা প্রথম, বাজিকে কেন্দ্র করে বিনোদনের যে ধারণা, বিনোদনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটাই সাকসেসফুল হবে এটা আমরা প্রথম থেকে বলি। জনস্বাস্থ্যটা প্রশাসনের কাছে গুরুত্বই পায়নি। জনস্বাস্থ্য যদি গুরুত্ব পেত তাহলে হাসপাতালের সামনে এই অরাজকতাটাকে সমর্থন করতেন না। 6টা থেকে 8টা আজকে ছট পুজোর দিন সকালবেলা একটা বাজি ফাটানোর ক্ষেত্রে শিথিলতা করা হয়েছিল আইনসম্মতভাবে, কিন্তু তারপরেও আমরা দেখছি 8টার পরেও চলছে। শুধু তাই নয়, হাসপাতালগুলো সাইলেন্ট জোন, হাসপাতাল, আইন আদালত ইত্যাদি ইত্যাদি ইনস্টিটিউশন, এগুলো তো সাইলেন্ট জোন, যেগুলো সাইলেন্ট জোন বলে চিহ্নিত আছে সেগুলোর সামনে বাজি ফাটানো হচ্ছে, ভেতরে বাজি ফাটানো হচ্ছে।